না, ডেট পাওয়া যাবে, ডেট পাওয়া যাওয়ার কিছু নেই, ডেট পাওয়া যাবে কাল পরশুর মধ্যে, ওটা নেটে দিয়ে দেয় বা আমরা, আমি জানিয়ে দেবো, সেটা অসুবিধে নেই। আসলে মামলাটা ধরতে পারেনি, যে জায়গায় ছিল এই ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, এগুলো কিন্তু আপনার ওই 48 থেকে 50, 52, 60, 62 এর মধ্যেই থাকে প্রত্যেকবারই। এটা 55, 56, 54, 53 এর মধ্যে আগে ছিল, এবং তখন প্রত্যেকবারই রিচ করতো বা ওটাকে নিয়ে নিত। কিন্তু যে কোনো কারণেই হবে, এই পরপর দুটো ডেট একই রকম আইটেম হয়েছে 60 নম্বর, ও সেটা ওই অবধি যেতে পারেনি। অর্থাৎ 39, কোনোবার 39, কোনোবার 40, আগে 40 হয়ে শেষ হয়ে 39 শেষ হয়ে গেছে। এই এইভাবে হয়েছে, যার জন্য মামলাটা যেহেতু রিচ করেনি বা টাচ করেনি, ওই জন্য মামলাটা শুনানি আজকে হয়। আচ্ছা স্যার, আপনি কতটা কনফিডেন্ট, আত্মবিশ্বাসী যে সত্যি আগামী 6 মাসের মধ্যে এই ডিএ মামলার নিষ্পত্তি ঘটবে? পুরো দস্তুর কোন সময় মামলা হয়ে যেতে পারে, 6 মাস কেন বার বলছেন, 6 মাসের কোনো মাত্রই নেই, এর পরের ডেটেও হয়ে যেতে পারে, না এরকম কোনো ব্যাপার নেই। ওটা ওটা আকাশ কুসুম কল্পনা, অতদিন লাগবার কথা নয়, লাগবেও না, তার আগেই এটা হয়ে যায়, সেটা নিয়ে আমি কিছু বলবো না। কারণ তারা মতন কি করছেন আমার তাতে খুব একটা মাথা ব্যথা বা ইন্টারেস্ট নেই। কারণ আমি সবসময় মনে করি রাস্তায় অনেকেই বলছেন, যেমন মানে হবু স্কুল শিক্ষক যারা বিদ্যালয় যোগদান করবেন, তারাও অনেকে রাস্তা আন্দোলন করেছেন, খুব বেশি ফসল তুলতে পারেনি, কিছু এখন হয়তো অ্যাচিভমেন্ট হচ্ছে, কিন্তু আর আবহাওয়া এখনো তাদের রাস্তা যখন আদালত এদের কান মুড়ে দেবে, আদালত যখন এদের উচিত শিক্ষা দেবে, তখনই একমাত্র এদের নজর মানে পড়বে, টনক নড়বে, তাছাড়া অন্যভাবে আন্দোলন করে এই সরকারকে দমানো একটু অসুবিধে আছে। আইনের কাগজ হাতে নিয়ে যে জোর গায়ে পাবে সরকারি কর্মচারীরা বা অন্যান্যরা, সেই জিনিস কিন্তু আন্দোলনে এই সরকারকে দমানো যাবে না, কারণ এই সরকার দমন পীড়নমুখী সরকার।